এসএসসি পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি ম্যাট্রিক্স এর গুণন কেটে প্রশ্ন আসে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে দুটি ম্যাট্রিক্স এর গুণন নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। গত ক্লাসে যখন আমরা ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ সম্পর্কে জেনেছি, তখন দেখেছি দুটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে হলে তাদেরকে একটি শর্ত পূরণ করতে হয়, তা হলো ম্যাট্রিক্স দ্বয় সেম সাইজের হতে হবে। একই রকম ভাবে দুটি ম্যাট্রিক্স যদি গুণন করতে চাই, তাহলেও তাদের একটি শর্ত পূরণ করতে হবে, আর সেটা হলো প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা পরস্পর সমান হতে হবে। যেমন একটি ম্যাট্রিক্স এ এর আকার হলো 3/2 এবং অপর একটি ম্যাট্রিক্স বি এর আকার হলো 2/2। এখানে এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা 2টি এবং বি ম্যাট্রিক্স এর সারি সংখ্যা 2টি। এই কারণে তাদের গুণফল নির্ণয় করা সম্ভব। আবার একটি ম্যাট্রিক্স সি এর আকার হলো 3/3 এবং অপর একটি ম্যাট্রিক্স ডি এর আকার হলো 2/3। এখানে সি ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা হলো 3টি এবং ডি ম্যাট্রিক্স এর সারি সংখ্যা হলো 2টি, যা সমান নয়। এই কারণে এদের মধ্যে গুণফল নির্ণয় করা সম্ভব না। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, যে দুটি ম্যাট্রিক্স গুণ করতে হবে তাদের আকার যদি পাশাপাশি লেখা হয়, তাহলে প্রথম ম্যাট্রিক্স এর কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি পরস্পর মুখোমুখি থাকে এবং শর্ত অনুযায়ী এই দুইটাই কিন্তু এক হতে হয়। এই কারণে দুটি ম্যাট্রিক্স এর আকার পাশাপাশি লিখলে খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে তাদের গুণফল নির্ণয় করা সম্ভব কিনা। মুখোমুখি সংখ্যা দুটি একই হলে গুণফল নির্ণয় করা যাবে, আর না হলে যাবে না। তাহলে বলতো, পাশাপাশি লেখা এই ম্যাট্রিক্স গুলোর মধ্যে কোনগুলোর গুণফল নির্ণয় করা সম্ভব আর কোনগুলোর গুণফল নির্ণয় করা সম্ভব না? এখন একটি প্রশ্ন তোমাদের মনে উদয় হওয়া স্বাভাবিক, সেটা হলো দুটি ভিন্ন আকারের ম্যাট্রিক্স গুণ করে যে গুণফল পাওয়া যাবে তার আকার কি হবে? প্রথম ম্যাট্রিক্স এর মতো হবে নাকি দ্বিতীয় ম্যাট্রিক্স এর মতো হবে নাকি ভিন্ন কোনো আকার আসবে? দুটি ম্যাট্রিক্স যখন গুণ করা হয়, তখন তাদের গুণফল ম্যাট্রিক্স এর সারি হবে প্রথম ম্যাট্রিক্স এর সারির সমান এবং কলাম হবে দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলামের সমান। ম্যাট্রিক্স দুটির আকার পাশাপাশি লিখলে প্রথম ম্যাট্রিক্স এর কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি মুখোমুখি থাকে এবং সেম হয়। তাদের বাদ দিয়ে বাকি যা থাকবে তাই কিন্তু নতুন ম্যাট্রিক্স এর আকার প্রকাশ করবে। যেমন এখানে এ ও বি এর গুণফল এ বি এর আকার হলো 3/2। এভাবে যে কোনো দুটি ম্যাট্রিক্স দেখেই যদি তাদের মধ্যে গুণ করা যায়, অর্থাৎ তারা যদি শর্ত পূরণ করে, তাহলে গুণফল ম্যাট্রিক্স এর আকার আমরা বলে দিতে পারবে। বলতো, এই ম্যাট্রিক্স গুলোকে গুণ করে যে নতুন ম্যাট্রিক্স আমরা পাবো, সেই ম্যাট্রিক্স গুলোর সারি কলামের সংখ্যা অর্থাৎ আকার কি হবে? ম্যাট্রিক্স এর গুণনের ক্ষেত্রে যেহেতু শর্ত হলো প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান হতে হবে, এই শর্ত পূরণ করার সাপেক্ষে দুইটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ইকুয়ালস টু বি এ হতেও পারে, আবার নাও হতে পারে। এ বি নির্ণয় করা গেলে যে বি এ ও নির্ণয় করা যাবে তার নিশ্চয়তা ম্যাট্রিক্স এর গুণনের ক্ষেত্রে নেই। মূল কথা হলো, যখন দুইটি ম্যাট্রিক্স তোমরা গুণ করবে, তখন একটা বিষয়ই মুখ্য, আর তা হলো প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান কিনা। দুটি ম্যাট্রিক্স এর গুণন সম্পর্কিত বেসিক মোটামুটি জানা হলো, এবার চলো আমরা যাব গুণন প্রক্রিয়ায়। দুটি ম্যাট্রিক্স এর গুণন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স এর সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম বরাবর কারস্পন্ডিং ভুক্তি গুণ করতে হয়। দুটি প্রশ্ন তোমাদের মনে আসতে পারে এই জায়গায়, কেন প্রথম ম্যাট্রিক্স এর সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম বরাবর গুণ করতে হবে? এর উল্টাটা অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স এর কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি বরাবর ক্যালকুলেশন করলে সমস্যা কি? আর কারস্পন্ডিং ভুক্তি গুণ করতে হয় বলতে কি বোঝাচ্ছে? আমাদের সম্পূর্ণ গুণন প্রক্রিয়ায় মূলত রো এবং কলাম বরাবর কারস্পন্ডিং ভুক্তি গুণ করতে হবে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। 3/3 আকারের দুটি ম্যাট্রিক্স বিবেচনা করা যাক, যেখানে প্রথম ম্যাট্রিক্স এর ভুক্তি গুলো হলো 3 -4 2 -2 1 0 -1 -1 1 এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর ভুক্তি গুলো হলো 1 2 -2 2 5 -4 3 7 -5। এই দুটি ম্যাট্রিক্স এর গুণন প্রক্রিয়া বোঝার জন্য ফিজিক্স এর কনসেপ্ট ধারণ করব আমরা। মনে করো
তুমি প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো বরাবর নির্দিষ্ট বেগে সামনের দিকে আগাচ্ছ, আর তোমার বন্ধু দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর একই বেগে একই সময়ে নিচের দিকে নামছে। তোমরা দুজন যদি একই সময়ে যাত্রা শুরু করো, তাহলে যখন তোমার অবস্থান থ্রি এর উপর, তখন তোমার বন্ধুর অবস্থান ওয়ান এর উপর, এই দুটি কারস্পন্ডিং ভুক্তি গুণ করতে হবে। গুণ করে আমরা পাবো থ্রি। এবার যখন তোমার অবস্থান মাইনাস ফোর এর উপর হবে, তখন তোমার বন্ধুর অবস্থান হবে টু এর উপর, যেহেতু সে নিচের দিকে নামছে, এই দুটি কারস্পন্ডিং ভুক্তি গুণ করতে হবে। গুণ করে পাবো মাইনাস এইট। এরপর যখন তোমার অবস্থান হবে প্লাস ভুক্তি টু এর উপর, তখন তোমার বন্ধুর অবস্থান হবে থ্রি এর উপর, পূর্বের মতোই এই দুটি কারস্পন্ডিং ভুক্তি গুণ করতে হবে। গুণ করে পাবো সিক্স। এখন কারস্পন্ডিং ভুক্তিগুলি গুণ করে আমরা যেগুলো পেয়েছি থ্রি মাইনাস এইট সিক্স, এদেরকে যোগ করলে সেটাই হবে গুণফল ম্যাট্রিক্সের ওয়ান ওয়ান পজিশনের ভুক্তি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম ওয়ান ওয়ান। এইভাবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো কলামের গুণ করতে হবে। তুমি আবার প্রথম রো শুরু থেকে সামনের দিকে হাঁটা শুরু করবে এবং তোমার বন্ধু দ্বিতীয় কলামের উপর থেকে নিচের দিকে নামা শুরু করবে। কারস্পন্ডিং ভুক্তিগুলি গুণ করে আমরা পাব সিক্স মাইনাস টোয়েন্টি প্লাস ফোরটিন, অর্থাৎ ওয়ান টু পজিশনের ভুক্তি হবে জিরো। যেহেতু আরো একটি কলাম বাকি আছে, তাই আবারও তুমি শুরু থেকে যাত্রা শুরু করবে প্রথম রোর এবং তোমার বন্ধু তৃতীয় কলামের উপর থেকে নিচের দিকে নামা শুরু করবে। কারস্পন্ডিং ভুক্তি গুণ করে আমরা পাব সিক্স প্লাস সিক্সটিন মাইনাস টেন, অর্থাৎ ওয়ান থ্রি পজিশনের ভুক্তিও হলো জিরো। এভাবে প্রথম সারির সাথে যখন সবগুলো কলামের গুণ করা হয়ে যাবে, তখন দ্বিতীয় এবং তৃতীয় সারির জন্যই একইভাবে ক্যালকুলেশন করতে হবে, এবং সেই ক্যালকুলেশনের মাধ্যমেই আমরা গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির ভুক্তিগুলি পেয়ে যাব। টোটাল প্রসেসটা একইভাবে হবে, সেম ভাবে। এবার তোমাদেরকে আজকের ক্লাসের একটু পেছনের দিকে নিয়ে যায়। আবার দুটি ম্যাট্রিক্স গুণ করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে, তার রো হবে প্রথম ম্যাট্রিক্সের রো এবং কলাম হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান, যেটা তোমাদের বলা হয়েছে অলরেডি। এই কারণে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করে ওয়ান ওয়ান পজিশনের ভুক্তি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করে ওয়ান টু পজিশনের ভুক্তি, এবং প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গুণ করে ওয়ান থ্রি পজিশনের ভুক্তি পাওয়া যায়। একটি ভুক্তির অবস্থান যেহেতু রো কমা কলাম এই আকারে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে অর্ডার হলো প্রথমে রো তারপরে কলাম আসবে, এবং গুণফল ম্যাট্রিক্সের রো সংখ্যা যেহেতু প্রথম ম্যাট্রিক্সের সমান হয় এবং কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সমান হয়, এই কারণে গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর কারস্পন্ডিং ভুক্তি গুণ করতে হয়, এবং এর বিপরীতটা করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গুণফলটা পাবো না। তো আশা করি তোমরা গুণন প্রক্রিয়াটা বুঝতে পেরেছ। ম্যাট্রিক্সের গুণন ভালোভাবে আয়ত্ত করতে হলে তোমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।